বয়সের ভারে তিনি কাজ করতে পারেন না, বাড়িতেও থাকার জায়গা নেই, ছেলেরা দেখভাল করছেন না, ফলে অসহায় লালু ঋষি দাস কয়েক মাস ধরে আশ্রয় নিয়েছেন স্থানীয় মহাত্মা গান্ধী ক্লাবের বারান্দায়, সেখানে এসে থাকছেন। রাজধানীর আড়ালিয়া ঋষিপাড়ায় তাঁর বাড়ি। অভিযোগ, ছেলেরা ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না, তাই ক্লাব আশ্রয়। অসহায় বৃদ্ধকে কোনো বৃদ্ধাশ্রমে স্থানান্তরের জন্য ক্লাবের তরফে বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করলেও কেউ সাড়া দেয়নি বলে অভিযোগ। এখানে আমাদের এই পাড়ার একজন শ্রমজীবী মানুষ লালু ঋষি দাস, আপনারা দেখছেন, উনি আমাদের ক্লাবের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন। ওনার কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি নাই, আর এখন তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। ওনার যে ছেলেরা আছে, ছেলেরাও ওনাকে ভরণ পোষণ দেয় না, তাই নিরুপায় হইয়া তিনি আমাদের ক্লাবের বারান্দায় আশ্রয় নিয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে কোনো এনজিওর মাধ্যমে, কোনো বৃদ্ধাশ্রমে ওনাকে স্থানান্তরিত করা হয়, কিন্তু এখন অবধি দুর্ভাগ্য আমাদের কোনো এনজিও আমাদের আবেদনের সাড়া দিয়ে দিচ্ছে না। আমি মহাত্মা গান্ধী ক্লাবের পক্ষ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে যত এনজিও আছে সবার কাছে বলতে চাই, এই বৃদ্ধ অসহায় মানুষটার একটা বাঁচার ব্যবস্থা করার জন্য। ওনার যে শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। ক্লাবের কর্মকর্তারা চাইছেন অসহায় এই ব্যক্তিটির পাশে দাঁড়া কোনো সংস্থা, তবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কিনা তাও দেখার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।